তোমরা একটু বাইরে যাবে, মায়ের সঙ্গে আমার একটু কথা আছে। একটু বাইরে যাবে? আপনি মানুন বা না মানুন, অজিত চাকরা আপনার একমাত্র ছেলে শ্বশুর মশাই। আজ গিনিবাবু তাকে যেভাবে অপমান করেছে তাতে কি আপনার সম্মান বাড়লো মা? সম্মান? আমার ছেলে যেদিন বিয়ের মণ্ডপ ছেড়ে তোমার কাছে যায়, তোমাকে বিয়ে করে, সেদিনই আমাদের সমস্ত সম্মান ধুলোয় মিশে গেছে। তার সব দায় তোমার বাবার। হ্যাঁ, একটা কথা চুমকো, বিয়েটা না সমানে সমানে হয়, জানো তো? তোমার বাবা একটা নোংরা পরিকল্পনা করে কোহিনুরের সঙ্গে তোমার বিয়েটা দেন। বামুন হয়ে চাঁদে হাত দিতে গিয়েছিলেন, তার খেসারত তো দিতেই হবে। ও, তার মানে আপনি গিনিবুকে কিচ্ছু বলবেন না? আমি কিচ্ছু বলবো না, কোনোদিন বলবো না। বেশ, তাহলে গয়নার মেলা হয়ে যাওয়ার পর কি হয় সেটা আপনি দেখবেন। মেলা হওয়ার আগে কি কি হয় সেটা তুমি দেখো। বাবার দুটো হাতেই চোট আছে, খাবে কি করে মানুষটা? প্রভু ভক্ত কুকুররা কিভাবে খায়? তোর মানানো গয়না পরে তোর মেয়ে সস্তাবার হবে না, র‍্যাম্পে হাঁটবে না। ছেড়ে দাও বাজু। বাজু ছেড়ে দাও। কে হাত তুমি? ছেড়ে দাও আমার হাত। বাজু আমার হাত। আ আ আ আ গিনি রায় বলেন, আমি শেখরার বাচ্চা, আমি শেখরার বাচ্চা, আমি গয়না বানাবো, আমি সোনা বানাবো, আমি এখনো গয়না বানাতে পারি, সেটাই আমার অহংকার। এতো ওর বাগান, ওর কাতান, আমি বানাবো। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হস। লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্ট খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোন থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো।
या सावधाने सावधाने देखे हमरा चेष्टा करछि जाते ओके जत ताड़ाताड़ी सम्भव जोर दिए बोलते पारें कि ओके जीवित अवस्थाय पावा जाबे